যে একটা প্রশ্ন হইল গিয়া আমরা জানি যে জেন আমরা সমাজে প্রচলিত আছে এখনও অনেক এলাকাত প্রচলিত আছে যে জৈন জব বা গরু বা ছাগল তাই মাথাটা নিভা গিয়া মানে খাওয়া হয় যে গ্রাম্যবাস মোল্লার খল্লা মানে মোল্লায় খল্লা কিন্তু এটা আদৌ ঠিক আছে কি আমরা যদি দেখি রসুল সাল্লি সাল্লামে তাই যখন তাই নিজ হাতে কুরবানি খরচ শূন্য হইল গিয়া যে যে কোরবানি করবা যার পরিবারের পক্ষ থাকে বা তার নিজের পক্ষ থেকে তার নিজে অথবা তার পরিবারের পক্ষ থাকিয়া নিজে কোরবানি করাটা হইলে কিছু না কিন্তু রসুসাল্লা ইসলাম থেকে এটাও প্রমাণিত আছে যে তাইন অন্যরে দিয়া করাইছিল যেমন তাইন কিছু কুরবানি একশোটা কুরবানি আসিল কিছু কুরবানি তাইন দেওয়ার পরে তাইন অন্যরে প্রতিনিধি মানে যে তুমি আমার পক্ষ থেকে এটা কুরবানি দিও যে আমরাও খেউরে দিতাম ফারিতে তান ফ আমরা পক্ষ থাকিয়া তাইন কুরবানি দিলক্ষা কিন্তু আমরার সমাজও যেটা আছে যে ইমাম সাবেও জব করতেই না পরিবারের যে খেউ যদি তাইন বিসমিল্লাহ একবার কইয়া জব করতে পারেন অনেক লম্বা দোয়া আছে কুরবানির লাগিয়া দোয়া বিভিন্ন বইয়ের মাঝে আছে কিন্তু এটার সহি কোনো বৃত্তি নাই বিসমিল্লাহ একবার হইয়া জব করলি তাই নিজে যদি জব করেন তাহলে তাইন অটা কইতে পারেন যে আমি এবং আমার পরিবারের পক্ষ থাকি বিস্মিল্লাহ লহ একবার আর যদি অন্য খেউ জব করেন তাই হইতে পারেন যে অমুকার পক্ষ থাকিয়া আর যদি এটা নাও হইয়া তাইন জব করিলেন বিস্মিল্লাহ একবার কইয়া কুরবানিটা হইব মাল যার কুরবানী তার যে যে যার মাল যে মালর মালিক তাই লগিয়া কুরবানির মালিক এতে আমরা সময় অনেক সময় আমরা বাংলাদেশ আমরা সিলেটে অনেক সময় আমরা আমরা বিদেশ থাকিয়া মিডিল ইস্ট থাকিয়া কুরবানি আমরা ফাটানি হয় আমরা অর্ধেকই গরু কুরবানি দিয়া গরু লইয়া আমরা কুরবানি দিই আমরা জানি না খেয়ে দিছে আমরা কোনো সময় তার নামও আমরা জানানি হয় না কারণ আমরা বিস্মিল্লাহ পরে জব করি লাই এখন যদি আমি জব করতে সময় আমার আমি আরও জনে মাল দিছে আর আমি যদি খই দিই যে আমার ফক থেকে এটা কুরবানি দেওয়া হয়েছে তাহলে অবশ্যই এটা আমার ফক থেকে হইতো না এখন আল্লাহ সুখান এটার কবুল কর্তা আর আল্লাহ জানেন যে এটা মাল খার সেই কোন নিয়তে দিচ্ছে এটা আল্লা সুহানা জানান এতে হবো আমরা নিজেরা কুরবানি কর্ম এটা লেগে সুন্নত বা আমরা পরিবারের পক্ষ থেকে বা আমরা প্রতিনিধি কেউ করতে পারেন কিন্তু যে কুরবানি কর্মা তাই তাই মাথাটা দিতে হইব বা তাই মাথাটা নিতে হইব এইটা এটার মানে কোনো পারিশ্রমিক হিসাবে কোনো ধরনের পারিশ্রমিক কুরবানির মাংস দিয়া বা কুরবানির গরুর মাথা দিয়া বা কুরবানির সামড়া দিয়া দেওয়া যাইতো না এত আপনি যদি সে যদি আপনি জব হরেন আর সে যদি পারিশ্রমিক চায় তাহলে তারা আলাদা পারিশ্রমিক দিতে হইবো কুরবানির মাংস থাকি দিতা ফার্তা নাই কুরবানির মাংস থাকি বা যদি দেন বা কোরবানির কোনো অংশ দেন তাহলে সেই ক্ষেত্রে কুরবানিটা বিশুদ্ধ হইতো না আল্লাহ সুবাহ আমরা বোঝার তফভিক দান সুরক্ষা যে আমরা যদি জেলা আমরা গরু বানানি লাগিয়া যদি কোনো মানুষ আমরা হেল্প করেন আমরা যদি তারা একটু মাংস বেশি দিয়া দে মনে করি যে সে তো বাট হিসাবে তারে দিলাম এক বাট আর সে খাম করছে দিকে তারে দিলাম আর এক বাট না এটা পারিশ্রমিক হিসাবে আপনি তারে পয়সা পে করতে হইব আপনি তারে এগুলোর পারিশ্রমিক মূল্য আলাদা দিতে হইব আর তারা কোরবানির মাংস হিসাবে যেটা দিবা এটাই লোক আলাদা এতে হব কুরবানির অংশ থাকিয়া যদি জবহরণ এর যে তান খল্লা ফাইবা বা যদি সাত দিন এই তান কিছু মাংস ফাইবা এটা যদি এটা যদি দেওয়া হয় তাহলে এটা কোরবানি শুদ্ধ হইতে না আল্লাহ তাআলা আমরা বুঝার তৌফিক দান করা